তোমাদের প্রেমটা দূরত্ব প্রেম, তোমরা কেউই একে অপরের কাছাকাছি থাকো না, তাই সম্পর্কে ইনসিকিউরিটি বলো, ট্রাস্ট বলো, ভরসা বলো, সব কিছুই আপস ডাউন হতে থাকে। কখনো ভালো থাকে, ঠিকঠাক থাকে, সব ভালো মতন চলতে থাকে, আবার কখনো কমে যেতে থাকে, আবার কখনো অনেকটা বেড়ে যেতে থাকে। তো লং ডিস্টেন্স রিলেশনশিপ কিন্তু এইভাবেই চলতে থাকে, সেখানে যেমন ঝগড়াও থাকে তেমন প্রেমও থাকে, আবার তেমন মন খারাপ থাকে, মন ভালো হওয়া থাকে। কিন্তু বেশিরভাগ লং ডিস্টেন্স রিলেশনে, ব্যতিক্রম তো অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ লং ডিস্টেন্স রিলেশনশিপে প্রশ্নটা এরকম আসে কি ঝগড়া হচ্ছে, সে চিট করছে কিনা আমি বুঝতে পারছি না, সে ঠিকমতন ফোন ধরছে না, মেসেজে রিপ্লাই দিচ্ছে না, তো আমার পক্ষে বোঝা যাচ্ছে না কি আদৌ সে আমারই আছে তো নাকি আমার সাথে চিট করছে। এটা নিয়েই আজকে আমি দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করব, যারা এরকম রিলেশনশিপে আছো আজকের ভিডিওটা তাদের জন্য। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ সমাধান পাবে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো প্রথম যে টিপসটা হলো, তোমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে বাট তোমার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চলছে, এখানে তুমি কী করবে? তোমার মনের মধ্যে প্রচুর একটা হারানোর ভয় তৈরি হচ্ছে যে যদি তাকে আমি হারিয়ে ফেলি, যদি আমি তাকে আর না পাই, আদৌ কিন্তু সেটা নয়, হয়তো কোনো কারণে কথাবার্তা কম হচ্ছে, বাট তোমার মনের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করছে। এই মতো অবস্থাতে তোমার প্রথম উপায় হলো, সে যেরকম ট্রিট করছে তোমার সাথে, তুমিও তার সাথে সেই রকম ট্রিট করো। লাইক সে যদি তোমাকে দিনে চারটে কল দেয়, তুমিও তাকে চারটে কলই দেবে, তার বেশি কল তাকে দেবে না। সে যদি তোমাকে সারাদিনে তিন চারটে মেসেজ করে, তুমিও তাকে তাই করবে। দেখো এটা কিন্তু অভ্যাসটা তৈরি করা কিন্তু ডিফিকাল্ট, বাট এটা যদি তুমি করে নিতে পারো, দুটো জিনিস হবে। এক, যদি সে তোমার সাথে চিট করে তাহলে তুমি স্ট্রং হয়ে যাবে ভেতর থেকে, এরকম করতে করতে তোমার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে কম কথা বলতে বলতে। আর দুই, তার মনের মধ্যে এটা তৈরি হবে, আমি ওকে কম কল মেসেজ করছি, ও আমাকে কম করছে, তার মানে কি অন্য কিছু, মানে সে তোমার কথা ভাববে, আর সে যখন তোমার কথা ভাববে, সে যখন তোমাকে মিস করবে, তখন কিন্তু তোমাদের রিলেশনটা আবার ভালো করে শুরু হবে। কারণ সম্পর্কের মধ্যে যদি বোরিং ব্যাপারটা চলে আসে, যদি একই রকমভাবে ফ্লোতে চলতে থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা আসা মুশকিল। তাই মাঝে মধ্যে ব্রেক দেওয়া দরকার, মাঝে মধ্যে একটুখানি টেনে নেওয়া দরকার সম্পর্কে যে দড়িটা, সেটা একটু টেনে নেওয়া দরকার, তাহলে কিন্তু সামনের মানুষ আবার তোমার গুরুত্বটা ফিল করতে পারবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, সম্পর্কটাকে নতুন রাখতে গেলে ভার্চুয়ালি হলেও সেইখানে সেই জিনিসগুলোকে তোমরা ফিল করার চেষ্টা করো যেটা কাছে থাকলে হতো, লাইক ভিডিও কল, তারপরে তোমার ঘুরতে যাওয়া একসাথে, বেড়াতে যাওয়া, পার্সোনাল টাইম স্পেন্ড করা, এই সব জিনিসগুলো যদি করতে পারো তাহলে কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেক সুন্দর হয়। আর মেন কথা হচ্ছে, তুমি এবং তোমার পার্টনার উভয়েই যখন চাইছো সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে, তখনই কিন্তু সম্পর্কটা এগিয়ে যাবে। তোমাদের দুজনের মধ্যে কেউই একজন যদি না চায়, তাহলে কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করা ইজি নয়, এবং তুমি যদি তার পিছনে সবসময় পড়ে থাকো কি কেন করছো না কেন করছো না, তাকে ইরিটেট করতে থাকো, তার অপছন্দের কাজ করতে থাকো, তাহলে কিন্তু সে আরও বিরক্ত হয়ে যাবে এবং কানেকশন স্টপ করে দেবে। তো আর একটা জিনিস আমি এখানে অ্যাড করব, সেটা হচ্ছে ফ্যামিলির সাথে একটা ইন্টারাক্ট তৈরি করো। যদি তোমরা এই সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়ার কথা ভাবো, তো অবশ্যই ফ্যামিলির কথা ভাবো। উইদাউট ফ্যামিলি, উইদাউট ফ্রেন্ডস যদি এই রিলেশন চালাতে থাকো, তাহলে কিন্তু এই রিলেশন টেকা খুব মুশকিল। ফ্যামিলি ইন্টারাক্ট যদি হয় বা ফ্রেন্ড সার্কেল যদি তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাড হয়, তাহলে কিন্তু ব্যাপারটা ছেড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু কম থাকে, কারণ এখানে সবাই ইনভলভ আছে। তো এই কাজটা করতে পারো, আর সম্পর্কটাকে এইভাবে নতুন রাখার চেষ্টা করতে পারো। সবচেয়ে বড় কথা, হারিয়ে ফেলার ভয়টা বেশি না পেয়ে যে ফ্লোতে সম্পর্কটা চলছে সেই ফ্লোতে চালাও, সে যেভাবে চালাচ্ছে তুমিও সেভাবে চালাও, আর ভরসা করতে শেখো। আর একটা জিনিস মাথায় রেখো, যদি তার যাওয়ার হয় সে যাবেই, তুমি বলা কওয়াতে সে থাকবে না। দ্যাট তো সেখানে কী করা উচিত, যেভাবে চলছিল, এবং সে যদি তোমাকে বুঝিয়ে দেয় যে আমি তোমার সাথে থাকতে চাই না, তার পেছনে বেশি না পড়ে থেকে নিজের কাজে মন দাও, নিজের কাজে কনসেন্ট্রেট করো, নিজের লাইফ স্টেবল করো, এবং সেই ক্ষেত্রে নতুন সম্পর্কে গেলে লং ডিস্টেন্সে না গিয়ে তোমাদের কাছাকাছি যে সম্পর্ক হয় সেই সম্পর্কে যেতে পারো। তাহলে লং ডিস্টেন্সে যে ভয় সেটা থাকবে না।
তো এই কাজটা অবশ্যই করতে পারো, তাহলে কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপ স্ট্রং হবে এবং তুমি নিজেও ভেতর থেকে স্ট্রং হবে। যদি সেই মানুষটা ছেড়ে চলে যায় তাহলে তুমি কষ্টটা কম পাবে। তো আজকের ভিডিও এই অবধি রইলো, কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে থেকো সাথে থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।